চন্দ্র সূর্য সাক্ষী গরি কইলি চিরদিন না যাবি আরে ভুলি এই কথালায় সপি দিলাম এই কথালায় সপি দিলাম দেহ মন প্রাণ বিশ্বাস করি তোমার মুখের জবান শহর এবং গ্রামের শীতের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে শহরের শৈত্যপ্রবাহ এবং গ্রামের শৈত্যপ্রবাহের এই মৌলিক পার্থক্য উদযাপন করার জন্যই অনুভব করার জন্যই এবার আমি সুনামগঞ্জ এবং সিলেট গিয়েছিলাম গ্রামে গিয়েছিলাম ঢাকা থেকে বাস যোগে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং আমরা যেতে যেতে পথের মধ্যে গাড়ির জানলা দিয়ে যে দৃশ্যগুলো দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা শীত শীত একটা আবহাওয়া একটা আবরণ বাতাসের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আমরা রাতের অন্ধকারে গিয়ে সুনামগঞ্জ পৌঁছি এবং সেই অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ থেকে এই সিএনজি যুগে গ্রামে যাওয়ার পথে নদীতে নদীর পাড়ে আমাদের গ্রাম সেই গ্রামে যেতে যেতেই শীতের মধ্যে একটা আনন্দ দেখা গেল এবং আমরা ইঞ্জিন চালিত একটা নৌকার মধ্যে ঢুকবো নদী পার হচ্ছে যদিও খুব একটা বেশি শীত নেই কিন্তু শীতকালের যে আনন্দ গ্রামে চা খাওয়া আড্ডা দেয়া সেটা ঠিকই চলছিল এটা আমাদের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি এখানে বরাবর আমি যখন বাড়িতে যাই যাওয়ার চেষ্টা করি একবার আমার গেলে ভালো লাগে আমার শৈশব আমার প্রাথমিক শিক্ষা পাঠ এখান থেকেই শুরু এই ভদ্রলোক এখানকার বর্তমান প্রধান শিক্ষক খুবই ট্যালেন্টেড একজন মানুষ এবং খুব সমাজ সচেতন মানুষ ওনার সঙ্গে 15-20 মিনিট কথা বলার পরে আমার কাছে মনে হয়েছে যে সমাজের নানান রকমের অসঙ্গতি সম্পর্কে তিনি খোঁজ রাখেন এবং এই সমাজ বিশেষ করে একটা প্রত্যন্ত অঞ্চলের এই গ্রাম এবং এই স্কুল রাস্তাঘাট কীভাবে আরেকটু ডেভেলপমেন্ট করা যায় শিক্ষক হয়েও তিনি সমাজের অন্যান্য সব উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে খোঁজখবর রাখেন পরামর্শ দেন এবং গ্রামের মানুষের সঙ্গে থাকেন ব্যাপারটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের একদম কর্নারে একদম পূর্ব পাশে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমার নিজের হাতে লাগানো গাছ তখন আমাদের আমি তখন ক্লাস 5-এ পড়ি আমাদের প্রধান শিক্ষক ছিলেন আব্দুল শহীদ মাস্টার আব্দুল শহীদ মাস্টার আমার জীবনের অন্যতম বাতিঘর যার হাত ধরেই আমি আমার নিজেকে তৈরি করেছি করতে শিখেছি দিনের বেলা দুপুর গ্রামের বাজারে বসে আছি বাজারে বসে এই নদী নদী নদীর পাড় দেখছি নদীতে নৌকা চলাচল দেখছি এবং একটা গান গাইতে ইচ্ছে হলো গানটা হচ্ছে বাউল সুজনের বাড়ি চট্টগ্রামে তার নিজের লেখা নিজের সুর করা একটি গান গাইছি বন্ধু তুই এত কেন পাশান না জানি আইখরে দিয়ে মন্নান ছাড়িলাম মা বাপর কুল তোমার কেসাই কিবা দোষে খালি করলাই বুক খান কিবা দোষে খালি করলাই বুক খান চন্দ্র সূর্য সাক্ষী গরি খইলি চিরদিন যাবে আরে ভুলি
চন্দ্র সূর্য সাক্ষী গরি কইলি চিরদিন না যাবে আরে ভুলি এই কথালায় সপি দিলাম এই কথালায় সপি দিলাম দেহ মন প্রাণ বিশ্বাস করি তোমার মুখের জবান নদীতে মাছ নেই তাই মাছ ধরার জন্য যে নৌকো সেই নৌকাগুলো এভাবে পড়ে আছে আর গ্রামের মধ্যে দেখতে পাচ্ছি একটা বিয়ের আসর হয়তো কারো বিয়ে হবে গ্রামের এই বিয়ের প্যান্ডেল কিংবা গেট সাজানো এটা ছোটবেলা অনেক দেখতাম এটা এবং দাদা এবং দাদির কবর আমাদের বাড়িতে ঢোকার প্রবেশ মুখে এই কবরটি পড়ে কবরের গায়ে যে নাম ফলকটি লেখা আছে সেই লেখাটি আমার নিজের হাতে আমি তখন ছোট ছিলাম 1995 ইংরেজি সেই সময়ে আমি খোদাই করে এই লেখাটা লিখেছিলাম আমার দাদার নাম আমি আমার দাদাকে দেখেছি কিন্তু দাদিকে দেখিনি ঠিক তার পাশেই আমার বড় চাচা আব্দুল সাত্তার মোড়ল ওনার কবর পাশাপাশি দাদা দাদি এবং বড় চাচার কবর পার হয়েই আমাদেরকে আমাদের বাড়িতে ঢুকতে হয় আমাদের বাড়ির সংলগ্ন আমাদের যে ধানি জমি যেখানে ধান চাষ করা হতো এখন আর বেশ কিছু বছর এখানে ধান চাষ হয় না কৃষিক্ষেত হয় না কিন্তু এই জমিটাতে আমাদের এই জমিটাতে আমরা একটা পুকুর করতে চাই গ্রামে প্রচুর মানুষ তার বাড়ির আশেপাশের খালি জায়গাগুলোতে পুকুর করছে এটা আমাদের বাড়ির পাশে আরেকটি বড় বৃহৎ জমি যে জমির পাশ দিয়ে ফসল রক্ষার বাঁধ তৈরি হচ্ছে যে গানগুলো আপনারা এখন শুনতে পাবেন ছোট ছোট অংশ গানের দুজনেই নিজের মনের আনন্দে গান করেন বাউল পদকর্তাদের গান মুখস্থ করেন বন্ধু আমার বৈদেশিয়া রে বৈদেশিকে চলে টাকা চাই না পয়সা চাই না রে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি যাদর স্নেহ ভালোবাসায় জড়ানু মায়ার বাদন যদি সে বাদন কখনো চিড়ে যায় আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন বিশ্বাস করে যারে দিলাম মন সে যে কেন বাকি দিল আমার শত্রু বানাইল তার লাগিয়া কেউ হয় না আপন বিশ্বাস করে যারে দিলাম মন সে যে কেন বাকি দিল আমার শত্রু বানাইল তার লাগিয়া কেউ হয় না আপন দর দিয়া রে বন্ধু দর দিয়া আমি তোমায় চাই রে বন্ধু আর আমার দরদি নাই রে আর আমার দরদি নাই রে এই গানের যে অংশটুকু আপনারা শুনতে পেলেন না রয়ে গেল সেই অংশটুকু সহ পূর্ণাঙ্গ গানের ট্র্যাক আপনারা ভিডিও আপনারা দেখতে পাবেন এই ইউটিউব চ্যানেলে Thank you.
এটা সুনামগঞ্জ শহর, সুনামগঞ্জ শহরে আমি এক রাত ছিলাম। সেই শহরে গিয়ে কিছু প্রিয়জন যারা আমাদের খুব কাছের মানুষ, তাদের সঙ্গে আমি আড্ডা দিয়ে ঘুরি, তাদেরকে নিয়ে ঘুরেছি। সেখানকার পৌর মেয়র নাদের বকুলি সজ্জন খুব কাছের বড় ভাই, ওনার সঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি। খুব একটা শীতের প্রকোপ নেই, কিন্তু একটু ঘুরে দেখা সেই সকল জায়গায়, যে সকল জায়গায় আমি একটা সময় ঘুরে বেরিয়েছি, বড় হয়েছি, থেকেছি, পড়াশোনা করেছি, সেই সকল জায়গায় যখন আমি আমার হাঁটি, এক ধরনের নস্টালজিয়া পায় আমাকে। এটা সিলেট শহর, সিলেট শহরে আমি ছিলাম দুরাত। সিলেট শহরকে একটা নতুনভাবে দেখার সুযোগ হলো এবার, বিশেষ করে গ্রামে যে শীতের আনন্দ পাইনি সেই অর্থে, কিন্তু সিলেট শহরে এসে আমি সেই আনন্দটুকু পেয়েছি। আমি দেখলাম যে বেশ শীত এবং অন্যরকম একটা হাড় কাঁপানোর ঠান্ডা একটা বাতাস, যে বাতাসটা খুবই আনন্দদায়ক, সেই বাতাসটার সঙ্গে দেখা হয়েছে। এবং সিলেট গেলে আমি যা করি, সাধারণত প্রচুর আড্ডা হয় এখানকার যারা স্বজন আছে তাদের সঙ্গে, বসে রেস্টুরেন্টে বসে খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, গানের গল্প, নানান রকম গল্পের ভিতর দিয়েই আসলে আমার সিলেটের সময়টা কাটে। এবং যেহেতু আমার বেড়ে ওঠা, আমার মানসিক বেড়ে ওঠা, আমার মানসিক গড়ন, পঠন পাঠন সব কিছু এই সিলেটে, এর ফলে সিলেট আসলে আমার সেই প্রিয়জন, প্রিয় মানুষদের সঙ্গ সান্নিধ্য এবং তাদের সঙ্গে থাকা, বসে থাকা চুপচাপ আমার ভালো লাগে, আমি উদযাপন করি। যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন কিন ব্রিজের মধ্যে, সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজের মধ্যে, এইভাবে পেছনে রিক্সা, ঠেলা, এক ধরনের পেশা, কিছু মানুষ তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে এরকম ভ্যান গাড়ি এবং ঠেলা গাড়ি রিক্সাটাকে পেছন থেকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে 10 টাকা করে পায়। সারাদিনে এরকম 400-500 টাকা হলে পরে তার দিনের কাজ শেষ হয়। অন্য অনেক দিনের মতোই আজকেও হয়তো ট্রেনটা একটু ডিলে আছে, অর্থাৎ একটু সময় নিয়ে ছাড়বে। এই ফাঁকে আমরা রেল স্টেশনের যে সকল ছোটো ছোটো বাচ্চারা, যারা রেল স্টেশন কিংবা স্টেশন সংলগ্ন এলাকাতে থাকে, বড় হয়, তাদের গান শুনবো, তাদের সঙ্গে একটু সময় কাটাবো। রোজা রাখা সোজা, আমি রানা হারা বসে সেই সারা রোজা, দেশবাসী শুনল কেন আমার দিন আইব, গলি পর দেশ থেকে হারা দিন কাবো, আমি রানা সবচেয়ে রানা, আমার মতো যে হাজার রানা। পূর্ণিমা রয়ালো আমার সোনার ময়না পাখি, চোখখানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি, আমার ভাল লাগে না কিছু তোমাকে ছাড়া, প্রতিটি সময় যেন লাগে দিশার। অপরাধী রে আমার যত্ন করা ভালোবাসাতে প্রায় রে, অনুমতির সাথে খেলা অধিকার দিল কে মাই, অতি বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। তুমি জ্বালাইয়া গেলা মনের দিলাই না, চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি, তোমায় আমি বৌমনাইয়া নিয়ে যাব বাড়ি, দেখতে কি সুন্দর রাজা গোলাপ ফুল, কোন জেলার মঙ্গ অত সুন্দর। আমি বলে দিলাম কিছু বলবো না কেউ,
ঠিক 4টা বাজে, 4টার সময় ট্রেনটা ছাড়লো, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব নিরাপদে যেন ঢাকা পৌঁছতে পারি সেই প্রত্যাশা মনে রেলের কামরায় বসে গ্রামের পর গ্রাম দেখছি। সীতার্থ গ্রাম, একটা কবিতা মনে পড়ছে অলোক রঞ্জন দাশগুপ্তের, নির্বাসন কবিতার নাম। আমি যত গ্রাম দেখি মনে হয় মায়ের শৈশব, আমি যত গ্রামে যত মুক্ত পাহাড় শ্রেণী দেখি মনে হয় প্রিয়ার শৈশব, পাহাড়ের হৃদয়ে যত নীলচে হলুদ ঝর্ণা দেখি মনে হয় দেশ গায়ে ছিল কিন্তু ছেড়ে আসা প্রতিটা মানুষ, ঝর্ণার শিওরেই সেতু, সেতুর নিচেই বাঁশের সাকুর অভিমান। এরকম একটা অভিমানের ক্ষত নিয়ে সাম্প্রতিক সময়ের অনেকগুলো রেল দুর্ঘটনার ক্ষত মাথায় নিয়ে আমরা ঢাকায় ফিরি মধ্যরাতে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে অন্য কোনো ভিডিওতে আনন্দের অংশীদারিত্বে। সেই পর্যন্ত ভালো থাকুন।